আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টবে আমরা কিভাবে বরবটি চাষ করতে পারি এবং এটার পরিচর্যা কিভাবে করতে পারি। বরবটি কিন্তু সারা বছর ফলে, তবে শীতকালে এর ফলন খুব একটা ভালো হয় না, তাই গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এটা হচ্ছে বরবটি চাষের জন্য একেবারেই উপযুক্ত সময়। বরবটি চাষের জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ভালো জাতের বীজ যেটা টবের জন্য উপযুক্ত, এই ধরনের বীজ সংগ্রহ করতে হবে। নার্সারিতে গিয়ে বলবেন যে 12 মাস চাষ করা যায় হাইব্রিড এবং খাটো জাতের যেই বরবটি গাছগুলো হয়, এই ধরনের বীজ আপনারা সংগ্রহ করার ট্রাই করবেন। যদি ভালো বীজ নিতে পারেন টবের উপযোগী, তাহলে কিন্তু টবের গাছ থেকে ভালো ফলন পাবেন। এরপরে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে চাষ করার জন্য বড় ড্রাম বা বালতি বা টব, কম করে হলেও 10 থেকে 12 ইঞ্চি যে টবগুলো আছে সেগুলো নেবেন। তবে যদি বড় ধরনের ড্রাম বা বড় বালতি নিতে পারেন তাহলে ভালো, কারণ বেশি মাটি পেলে আপনার গাছটাও ভালো মানে বড় হবে এবং হচ্ছে ফলনও ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন এখানে ইট সিমেন্টের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো ছাদে তৈরি করে নিয়েছি, যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে মাটি আছে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে উপযুক্ত মাটি তৈরি করা। বরবটি চাষ করার জন্য প্রয়োজন দোল ঝুরঝুরে বেলে দোঁয়াশ মাটি, তাই ঝুরঝুরে বেলে দোঁয়াশ মাটির সাথে মিশিয়ে দেবেন আপনারা গোবর সার। যতটুকু মাটি নেবেন তার 40% হচ্ছে আপনারা গোবর সার মিশিয়ে দেবেন। আর যদি গোবর সার না পান তাহলে যেটা করবেন, ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার দিয়ে মাটিটা ঝুরঝুরে করে প্রস্তুত করে নেবেন। এরপরে নার্সারি থেকে যে বীজ নিয়ে আসছিলেন সেটা সারা রাত ভিজিয়ে রাখেন পানিতে। তো পানিতে যদি আপনারা সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে যেটা হবে যে আপনার অঙ্কুরোদ্গমে এটা খুবই সাহায্য হবে। এরপর আপনারা যে টবটা নিয়েছেন বা যে বালতি নিয়েছেন বা যেটাই নিয়েছেন না কেন, সেখানে আপনাকে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে, যেই টব বালতি যেটাই নিয়েছেন সেটা ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করার পরে আপনারা সেই টবের নিচে কিছুটা ইটের খোয়া দিতে হবে, একটা বেড আপনারা ইটের খোয়া বিছিয়ে দিলেন, তারপরে উপরে কিছুটা হচ্ছে বালি বিছিয়ে দিবেন, এর উপরে হচ্ছে মাটিগুলো বিছিয়ে দিবেন। এরপরে বীজগুলো রোপণ করবেন একটা নির্দিষ্ট দূরত্বে। আমার বীজটা কিন্তু বেশ ভালো ছিল, যার কারণে 2-3 দিনের মধ্যেই কিন্তু বীজ থেকে চারা গজিয়ে গেছে, তবে আপনাদের কম বেশি সময় কিন্তু লাগতে পারে, অসুবিধা নেই। চারাগুলোতে নিয়মিত আপনারা পানি দেবেন, এমনভাবে পানি দেবেন যেন অতিরিক্ত না হয় আবার হচ্ছে একদম কমও না হয়। চারাগুলো যখন আপনার 6 থেকে 7 ইঞ্চি হয়ে যাবে তখন কিন্তু আপনারা ওয়ানজি কাটিং করে দেবেন, অর্থাৎ মাথাটা একটু ভেঙে দেবেন। এতে করে হবে কি, আবার নতুন ডালপালা গজাবে, নতুন ডালপালা আবার যখন গজাবে তখন আপনারা 2G কাটিং করে দেবেন, অর্থাৎ ওগুলো ডাল আবার ডাল বলতে হচ্ছে মাথাটা একটু করে ভেঙে দেবেন। আবার যখন চারাটা আরেকটু বড় হবে তখন আবার একটু যেই মাথাটা আছে একটু ভেঙে দেবেন, যেটাকে 3G কাটিং বলে। এতে করে আরও ডালপালা বেশি বৃদ্ধি পাবে। এরপরে যেটা করতে হবে, একটু মাচা তৈরি করে দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গাছের ডালপালা লাগিয়ে দিয়েছি, তো এইভাবে যদি আপনারা একটু মাচা করে দিতে পারেন তাহলে যেটা হবে যে গাছটা বৃদ্ধি পাবে ভালো, কারণ এই ধরনের লতানো গাছ কিন্তু আপনাকে একটু মাচা করে দিতেই হবে। আর চারাগুলোর বয়স যখন আপনার 15 থেকে 20 দিন হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আপনারা নিয়মিত তরল জৈব সার দেবেন, সেটা সবজি খোসার তরল জৈব সারও হতে পারে, কলার খোসার তরল জৈব সারও হতে পারে, এটা কিন্তু নিয়মিত প্রতি 15 দিন অন্তর অন্তর দিতে থাকবেন। গাছে যখন ফুল চলে আসবে তখন কিন্তু মাস্ট আপনাকে কলার খোসার তরল জৈব সার দিতেই হবে, কারণ কলার খোসার তরল জৈব সারে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আপনার গাছে ফুল আনতে এবং হচ্ছে বরবটি ধরতে এবং বরবটিটা যেন গাছের সাথে ধরে থাকে সেই জন্য আপনাকে এই পটাশিয়াম সমৃদ্ধ সার দিতেই হবে। তাই কলার খোসার তরল জৈব সারটা কিন্তু অবশ্যই যখন থেকে ফুল ধরা শুরু করবে তখন থেকে কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন। আর গাছটা বড় হওয়ার সাথে সাথে যদি মনে করেন যে গোড়ায় মাটি কম হয়ে গেছে তাহলে কিন্তু আবার কিছুটা আমরা আগে যে মাটিটা প্রস্তুত করেছি সার দিয়ে ওই মাটিটা কিন্তু আবার কিছুটা গোড়ায় দিয়ে দিতে পারেন। তবে হার্ড সার কিন্তু কখনোই সরাসরি গাছের গোড়ায় দেবেন না, সেটা হচ্ছে আপনার যে টব আছে সেই টবের চারিদিকে দেবেন। আর নিয়মিত যখন গাছে পানি দেবেন, এই গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতে পারে, তাই নিয়মিত পানি দেওয়ার সময় গাছের যে পাতাটা আছে সেই পাতাটার অপর সাইডটা চেক করে দেখবেন যে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ হয়েছে কিনা।
এছাড়াও প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর যেটা করবেন, আপনারা নিম কীটনাশক কিন্তু স্প্রে করে দেবেন। তো আমার চ্যানেলে কিন্তু একটা নিম কীটনাশকের ভিডিও আছে, যেখানে আপনারা দেখতে পাবেন যে নিম কীটনাশকের সাথে অর্থাৎ নিম পাতার সাথে আমি হলুদও ব্যবহার করেছিলাম। তো ওই যদি ওই কীটনাশকটা নিয়মিত স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ শুধু যে রোগ পোকা থেকে বেঁচে থাকবে তা না, ফাঙ্গিসাইডের যদি কোনো সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু আপনার গাছটা বেঁচে যাবে। সেই সাথে গাছের গোড়ায় কখনোই আগাছা জমতে দিবেন না, কারণ আগাছা জমলে রোগ পোকার আক্রমণও বাড়ে এবং আগাছাগুলো কিন্তু গাছের পুষ্টিগুণ খেয়ে ফেলে। তাই নিয়মিত কিন্তু গাছের গোড়াটা পরিষ্কার রাখবেন। আর বরবটি চাষ করার জন্য অবশ্যই যে জায়গায় ভালো রোদ পাওয়া যায় এই জায়গায় কিন্তু আপনাকে গাছ রাখতে হবে, কারণ বরবটি গাছটা কিন্তু অপেক্ষাকৃত উষ্ণ এবং আর্দ্র জায়গায় কিন্তু ভালো হয়। তাই যেই জায়গায় যে ভালো রোদ আসে এই ধরনের জায়গায় রাখতে হবে, অর্থাৎ সেটা ছাদেই হোক কিংবা বারান্দায় হোক, মানে যেই জায়গায় ভালো রোদ পাবে এই ধরনের জায়গায় কিন্তু বরবটি গাছটা লাগাবেন। এবার কত দিনে আপনার গাছে বরবটি আসবে সেটা কিন্তু নির্ভর করবে আপনি কি ধরনের জাত নির্বাচন করেছেন। জাত ভেদে সাধারণত দেখা যায় 25 থেকে 50 দিনের মধ্যে কিন্তু গাছে বরবটি ধরে যায়। নিজের হাতে চাষ করা যে সবজি সেটার মজাই আসলে আলাদা, আর সেটার আনন্দ অন্যরকম। তো আমার চ্যানেলে কিন্তু সবজি চাষ নিয়ে বিভিন্ন ধরনের সবজি, সেটা বেগুন, পুঁই শাক, কলমি শাক, লাউ, সিম, ঝিঙে, দুন্দুল, মানে বিভিন্ন ধরনের শীতের এবং গরমকালের নানা রকম শাকসবজির ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে যে কীভাবে চাষ করতে হয়। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, সেখানে গেলে কিন্তু সবজি চাষ নিয়ে প্লেলিস্ট পাবেন, সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পাবেন। এছাড়াও আমি যে সারগুলোর কথা বললাম, এই যে তরল সার বা কলার খোসার তরল জৈব সার, এগুলো কীভাবে তৈরি করে সেগুলো নিয়েও যদি ভিডিও দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, সেখানে গিয়েই কিন্তু আপনারা তরল জৈব সার বা জৈব সার নামে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে কিন্তু আগের ভিডিওগুলো সব পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তবে লাইক দিয়ে দিন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিতে পারেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, বি পজিটিভ।